আসসালামু আলাইকুম, আমি ডক্টর রীতা তাহের। সুস্বাগতম সবাইকে। আজ আমি আলোচনা করব গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো কি কি, বা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন। গর্ভধারণের মাধ্যমে একজন নারী তার জীবনের পূর্ণতা অর্জন করে, এবং গর্ভধারণ যখন করে তখন নারীর শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়, এবং এর জন্য প্রাথমিক অবস্থায় কিছু লক্ষণ দেখা যায়, যেমন মাসিক বন্ধ হয়ে যাওয়া। কারো মাসিক যদি 28 বা 30 দিনের সাইকেলে হয় তখন সে সহজেই বুঝতে পারবে যে তার কনসিভ করেছে। মাসিক বন্ধ হয়ে যাওয়ার 5 থেকে 7 দিনের মধ্যে যদি প্রেগনেন্সি টেস্ট করা হয় তাহলে বোঝা যাবে যে সে প্রেগনেন্ট হয়েছে, এবং সে প্রেগনেন্সি টেস্ট করার জন্য আশেপাশের যে ফার্মেসি বা ওষুধের দোকান আছে সেখান থেকে প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করা যায়। এবং যাদের মাসিক রেগুলার হয় তাদের ক্ষেত্রে এটা খুবই সহজ, বাট যাদের মাসিক অনিয়মিত হয় তাহলে এটা এত সহজ না, অন্য কোনো কারণেও মাসিক বন্ধ হয়ে থাকতে পারে। 2 নম্বর হচ্ছে কারো কারো তলপেটে চিনচিন করে ব্যথা হয়, বা তলপেটটা ভারী হয়ে থাকে, এটাও স্বাভাবিক। 3 নম্বর হচ্ছে স্তনে ব্যথা হয়, স্তনটা ভারী হয়ে থাকতে পারে বা স্তন ফুলে যায়। এই স্তনের ব্যথাটা অনেক সময় মাসিক হওয়ার আগেও হতে পারে। 4 নম্বর হচ্ছে মর্নিং সিকনেস, যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথাটা ঝিমঝিম করা, মাথাটা ঘোরানো, বমি বমি ভাব, বা অনেক সময় বমিও হতে পারে। হ্যাঁ, এটার নাম মর্নিং সিকনেস, বা সবসময় যে মর্নিংয়ে সমস্যাটা হবে সেটা না, এটা অনেক সময় বিকেলে অথবা রাতেও হতে পারে। 5 নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্রাব হতে পারে প্রেগনেন্সির সময়, সেটা হচ্ছে কারণ জরায়ুর পিছনে মূত্রথলিটা থাকে, সেই মূত্রথলিটাতে যখন কনসিভ করে তখন জরায়ুটা বড় হয়ে যায় এবং মূত্রথলিতে একটু চাপ পড়ে সেজন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে। তারপর 6 নম্বর হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেজন্য প্রচুর পানি ও শাকসবজি খেতে হবে। অনেক সময় যে খাবারগুলো অনেক পছন্দের প্রেগনেন্সির সময় সেই খাবারগুলো দেখলেই হচ্ছে বমি আসতে পারে বা হচ্ছে দুর্গন্ধ লাগতে পারে। তারপরে হচ্ছে মুড সুইং বলে একটা কথা আছে, যে প্রেগনেন্সির সময় মেজাজটা খুব খিটখিটে থাকে, কেউ কিছু বললেই খুব রেগে যেতে ইচ্ছে করে। 5 নম্বর হচ্ছে খুব ক্লান্তি ভাব লাগতে পারে, যে মনে হচ্ছে যে আমি আর পারছি না। এই সবগুলা লক্ষণই হচ্ছে আর্লি মানে প্রাথমিক অবস্থায় দেখা যায়। তবে একজন প্রেগনেন্ট মায়ের বা গর্ভবতী মায়ের যে সবগুলা লক্ষণ একসাথে থাকবে তেমনটা কিন্তু না, কারো কারো যে কোনো 2টা বা 1টা লক্ষণ থাকতে পারে। হ্যাঁ, আমি আপনাদেরকে পরামর্শ দিব যে যখনই আপনি কনফার্ম হবেন যে না আপনি প্রেগনেন্ট হয়েছেন, তখনই থেকেই আপনি একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে থাকবেন, এবং আপনি পুরো প্রেগনেন্সির সময়টা আপনি হচ্ছে ওনার ফলো আপে থাকবেন, তাহলে আপনি সুন্দর একটা প্রেগনেন্সি লাইফ, প্রেগনেন্সি সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।